কেউ বলে অলৌকিক, কেউ বলে মহিষামর্দিনীর কৃপা। টগর গাছে জবা ফুল ফোটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলীর কৈবত্যপাড়ার শম্ভু ঘোষের বাড়িতে। তার বাড়িতে টগর গাছে জবা ফুল ফুটেছে। প্রতিবেশীরা প্রথমে জবা ফুলটি দেখে বিশ্বাস করতে পারেনি। জবা ফুল দেখতে তার বাড়িতে মানুষের ঢল নামে। ফুল তুলতে আসলাম, এসে আর অন্য অন্য গাছের ফুল তুলেছি, তুলে তারপরে এই গাছটার কাছে এসে দেখছি সাদা ফুল কটা ফুটেছিল, সে কটা তুলেছি, তুলে তারপরে দেখছি যে একটা জবা ফুল। আমি বলছি কী ব্যাপার? হ্যাঁ, টগর গাছে সাদা ফুল ফুললো কেন? তার ডালটা বেশ ভালো করে দেখলাম, দেখিয়ে তারপরে পাশের বাড়ি আমার দেওয়ার মেয়ে আছে, আমি ওকে ডাকলাম, আমরা রাখি আইতো একটু দেখি যাতে কেমন ফুলটা এই গাছে ফুটিছে কেন। আর ওই সে দেখবে, দেখি বলতো তাই তো জেঠি, এটা তো সাদা গাছেই জবা ফুল ফুটিছে, যে এটা বলাতেই তারপরে আরও অনেকজন এসে দেখি যাচ্ছে, তারপরে এই এইটুকুনি আমি জানি। খুব জাগ্রত, এইখানে ভালো করেই পুজো টুজো হয়েছে, মা মায়ের পুজো, এক ভক্ত বালক ভজন দিয়েছিলেন, ইয়ে ভক্তর নাম হচ্ছে অতন অয়ন প্রামাণিক, তিনি যতটুকু সামর্থ্য পেরেছেন। তারপরের দিন দুপুরবেলা মায়ের বিসর্জন হয়েছে, তারপরে দেখি পাশের বাড়ি একটা টগর গাছে জবা ফুল ফুটেছে, তা তিনিও বালক ভোজন দেন, তা আমাদের এখানে এটা মনে হচ্ছে একটা অলৌকিক ঘটনা। তা আবার উনি বলছেন যে আবার কিছু দিন পর হোক শীঘ্রই বালক ভোজন দেবেন। পুজো হয় তা প্রত্যেক বছরই তো মা খুব জাগ্রত, তা এখানে পুজো দেওয়ার সময় পুজো যখন হয়ে যাওয়ার পর আরঙ্গের দিন একজন ভক্ত তো স্বপ্নদেশ পেয়েছেন যে বালক সেবা করানোর জন্য, তো সেই ভক্ত তো নিজের মতো সামর্থ্য অনুযায়ী সব বালক যা যা করার করেছেন, বালক সেবাও হয়েছে। তা আজকে সকালে ঘুম থেকে উঠে আমার জেঠিমা এই গাছতলে ফুল তুলতে এসে দেখে যে সাদা টগর ফুল গাছটায় একটা হলুদ জবা ফুটেছে, তো এটা তো একটা অলৌকিক ঘটনা মনে হচ্ছে আমাদের। এটা কি হয়েছে ঘটনা এখানে? এখানে সকালবেলা মাসিমা দেখেছেন টগর গাছে একটা জবা ফুল ফুটেছে, তো এই টগর গাছে জবা ফুল ফোটা এটা একটা অলৌকিক ব্যাপার। তো আমরা এটা আমাদের এখানে কার্তিক পুজো হয়েছিল, কার্তিক পুজো এখানে মহিষের মর্দিনী ঠাকুর হয়, সেই ঠাকুরটা খুব জাগ্রত ঠাকুর, সেটা কাল দুপুরবেলা বিসর্জন হয়েছে এবং কাল পরশু আমাদের এখানে বালক ভোজন মতন অনুষ্ঠান করা হয়েছে। তো আমরা আশা করি এইখানে ঠাকুরের সঙ্গে এই ফুলের অলৌকিক কোনো যোগ আছে। কার্তিক পুজো কৈবত্যপাড়া মহিষামর্দিনীর পুজো হয়। অয়ন প্রামাণিক নামে এক ভক্ত প্রায় 5,000 মানুষকে ভোগও খাওয়ান। বিকালে প্রতিমা নিরঞ্জন হয়। এদিন সকাল থেকে মহিষামর্দিনী বেদী থেকে কিছুটা দূরে টগর গাছে জবা ফুল দেখা যায়। সকলে বলেন এটা মহিষামর্দিনীর মাহাত্ম্য। কিছুই না, ওটা গ্রাফটিং করে ও তৈরি করেছে। যার গাছেটা হয়েছে ও আগে ওটা টগর গাছের সঙ্গে একটা জবার ছোট ডাল গ্রাফটিং করেছে, এটাকে কলম বলে, জোর কলম বলে, তার ফলে ওটা ঘটেছে। দেখুন পরে বলছে এটা অলৌকিক। অনেক সময় কী হয়, বট অসত্য নিম জোড়া দিয়ে একসাথে লাগালে গাছগুলো একটা গুড়ি নিয়ে ওঠে, এটা বহু জায়গায় দেখা যায়, পঞ্চবটি বনে এগুলো দেখা যায়। যারা পঞ্চবটি বন করে ওই ছোটোবেলায় একদম চারা গাছগুলো একসাথে বেঁধে লাগিয়ে দেয়, যে পরে গাছগুলো আলাদা করা যায় না, তাল গাছের সাথে বট গাছ জুড়ে যায়, বট গাছের সাথে অশ্বত্থ গাছ জুড়ে যায়, এগুলো একসাথে জুড়ে লাগালে এটা হয়। আর কলমের পদ্ধতিতে একই গোলাপ গাছে দু তিন রকমের গোলাপ ফুল ফোটানো যায়, এইটা ঘটেছে অলৌকিক কিচ্ছু নয়, এটা পরিষ্কার কথা কলমের গাছ, এর ব্যাখ্যা হচ্ছে এটা। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দবার্তা।